কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবস্থিত গোবিন্দপুর গ্রাম। এই গোবিন্দপুর গ্রামে অবস্থিত গোমতী নদী, এবং এই গোমতী নদীর পার এখন আপনারা দেখতে পাচ্ছেন পানির ঢল, এবং পানির যে ঢেউ বাড়তেছে, এই পানির ঢেউ বাড়ার কারণে বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘরবাড়ি ভেঙে পড়তেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এখানে যে পরিমাণে মানুষ ভিড় করেছে এবং জমা হয়েছে, প্রচুর মানুষ এখানে চলে আসছে মূলত গোমতী নদীর দেখার জন্য। এই গোমতী নদীর ব্রিজের উপরে অসংখ্য মানুষ এবং অনেকেই গাড়ি নিয়ে আসছে, রিজার্ভ গাড়ি নিয়ে আসছে দেখার জন্য। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলায় এবং বুড়িচং উপজেলায় যে গোবিন্দপুর গ্রামটি রয়েছে, সেই গোবিন্দপুর গ্রামেই রয়েছে এই গোমতী নদী, এবং এই গোমতী নদীর ব্রিজেই আমরা এখন অবস্থান করছি। আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরিমাণে পানি বাড়তেছে এবং পানির যে ঢল নেমে আসছে এবং পানির যে ঢেউ, এটা আপনারা যদি নিজ চোখে দেখতেন তাহলে অবশ্যই অনুমান করতে পারতেন। এখানে ভিডিওতে ধারণ করেছি যে পরিমাণে আমি পেরেছি, তাই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। তবে এখন এখানে অনেকেই ভিড় করতেছে, বিশেষ করে দেখার জন্য যে কী পরিমাণে পানি জমেছে। আর যেই পরিমাণে পানি এখানে বেড়ে উঠতেছে এবং পানি দিন দিন ক্রমাগতভাবে বাড়ছে, এখানে অনেক পানি আসছে, বিশেষ করে এতই পানি এখানে বাড়তেছে যে আশেপাশের ঘরগুলো ডুবে যাচ্ছে এবং প্রত্যেকটি ঘরে পানি ঢুকতেছে। তো আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত রাখে এবং সুস্থ রাখে, আমরা এই দোয়াই কামনা করি। এবং আপনারাও দোয়া করবেন যেন আমাদের এই বাংলাদেশের সবাইকে বন্যা কবলিত থেকে রক্ষা করে এবং সবাই যেন সবার হেফাজতে থাকতে পারে, এটাই আল্লাহর কাছে দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর এখান দেখেন, এখানে যে একটি পানির ঢল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক পানির স্রোত, এবং এই পানির স্রোতে বিভিন্ন লঞ্চ ট্রলার এবং নৌকা সহ আসতে পারতেছে না, ঢেউয়ের ঠেলায় ফিরে যেতে হয়, এত পরিমাণের ঢেউ এবং পানির স্রোতের গতি বেশি। পানির স্রোতের গতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আওয়াজ, পানির আওয়াজটা সহ মানে এত স্পষ্টভাবে শোনা যাচ্ছে, হয়তো আপনারা সরাসরি দেখলে জিনিসটা অনুমান করতে পারতেন বা বুঝতে পারতেন। তো এখন আমি আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এবং বন্যা কবলিত যারা রয়েছে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত রাখে এবং ভালো রাখে, সুস্থ রাখে। তো এখন আমি আপনার মাঝে এটাই ধারণ করার চেষ্টা করলাম যে আপনারা দেখেন আমাদের এখানে গোবিন্দপুর গ্রামে যে গোমতী নদী রয়েছে এবং গোমতী ব্রিজ, এই গোমতী ব্রিজের কাছে এত পরিমাণে পানির ঢেউ এবং পানির ঢল চলতেছে, যাতে আপনারা দেখতে পারেন আপনারা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্টস করবেন যে কেটা কোথা থেকে দেখতেছেন, এটাও কমেন্টস করবেন, আর কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বা নদীর ভাঙ্গন বন্যা কেমন হচ্ছে এটাও কমেন্টস করবেন। আর এখন আমি আমাদের এই জেলায় যে উপজেলার মধ্যে গোমতী নদী রয়েছে, সেই গোমতী নদীর বর্তমান অবস্থা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আর অবশ্যই দোয়া করবেন, এটাই আপনাদের মাঝে চাওয়া এবং পাওয়া। আশা করি আপনারা আজকের এই ভিডিওতে আমাদের এই এখানের যে বর্তমান অবস্থান কেমন কাটতেছে বা কেমন আছে এটা অবশ্যই স্পষ্টভাবে দেখিয়ে দিতে পেরেছি। যদি আপনার কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ছড়িয়ে দিবেন আরও অন্যান্য সবাই যাতে দেখতে পারে কেমন কাটতেছে বন্যা কবলিত দুর্গতদের, এবং যে এখানে আশেপাশে মানুষ রয়েছে সবাই খুব পরিস্থিতি ভয়াবহ, সবার জন্য দোয়া করবেন যেন সবাই আল্লাহ সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আমিন।